মেহেরপুরের গাংনীতে আলোর পথে যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে অসহায় ও দরিদ্র শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। রোববার সকাল 10টার দিকে নিজ কার্যালয়ে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় আলোর পথে যুব উন্নয়ন সংস্থার চেয়ারম্যান এহসান কবির সবুজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা সমাজসেবা অফিসার আরশেদ আলী। এ সময় গাংনী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, ঢাকা জজ কোর্টের অ্যাডভোকেট আহসান হাবিব, পৌর প্যানেল মেয়র মিজানুর রহমান, গাংনী পৌরসভার উচ্চমান সহকারী জামিরুল ইসলাম টিক্কা সহ আলোর পথে যুব উন্নয়ন সংস্থার কর্মকর্তা কর্মচারী বৃন্দরা উপস্থিত ছিলেন।